আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আলোচনা করব নোজমা 10 এই ট্যাবলেটটা নিয়ে। এটার জেনেরিক নেম হলো মন্টিলুকাস 10 মিলিগ্রাম। এটার প্রস্তুতকারক হলো নোভাটেক ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এটার আর প্রতি পিস ট্যাবলেটের কোম্পানি নির্ধারিত মূল্য 15 টাকা। এরপরে জেনে নেই এই নোজমা 10 আপনারা কেন সেবন করবেন, এটি কী কী কাজ করে। এটি অ্যাজমা, কফ, কাশি এছাড়াও অ্যালার্জিক রাইনাইটিস, সবসময় যদি কফ কাশি লেগেই থাকে, সর্দি লেগেই থাকে, নিঃশ্বাস যদি ঘন হয়ে যায়, ঘন ঘন নিঃশ্বাস হয়, শ্বাস প্রশ্বাস যদি অতিরিক্ত পরিমাণ বেড়ে যায়, এবং অনেক অনেক ক্ষেত্রে আপনারা ব্যায়ামের পরে যদি নিঃশ্বাস ঘন হয়ে যায় সেক্ষেত্রে আপনারা এটি সেবন করতে পারেন। এরপর এটা সেবন মাত্রা জেনে নেই। এটার একটা ট্যাবলেট দৈনিক সন্ধ্যার পরে একবার সেবন করা যায়, অথবা চিকিৎসক যে অনুযায়ী বলে সে অনুযায়ী সেবন করবেন। এটার ডোজ সাধারণত 15 দিন থেকে 6 মাস পর্যন্ত ডাক্তার দিয়ে থাকতে পারেন, ডাক্তার যেভাবে পরামর্শ দেয় সে অনুযায়ী আপনি সেবন করতে থাকেন। এরপরে জেনে নিই এটার পার্শ্ব প্রতিক্রিয়া। প্রতিটা ওষুধেই কোনো না কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বিদ্যমান, এই নোজমা 10 তার ব্যতিক্রম নয়। এটি সেবনে যে পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় তার মধ্যে অন্যতম হলো পেটে ব্যথা, মাথা ঘোরা, মাথা ব্যথা, এ ধরনের সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলো লক্ষ্য করা যেতে পারে। এরপরে জেনে নিই এটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে সেবন করা যাবে কি না। চিকিৎসকের পরামর্শ নিয়ে এটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে নিশ্চিন্তে সেবন করতে পারবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।